আনসু ফাতি, পেদ্রি, গাভির পর এখন লামিন ইয়ামাল। বার্সার সকল তরুণ প্রডিজি একই পথে হাঁটছেন, প্রতিভার পরিচয় দিয়ে ব্যাপক হাইপ পাচ্ছেন, খেলছেন প্রচুর ম্যাচ, তারপর একের পর এক ইঞ্জুরিতে জর্জরিত হচ্ছেন। কাতালান ক্লাবটিতে আসলে হচ্ছেটা কি? এসব প্রডিজির ক্যারিয়ার কেন ইঞ্জুরিতে বিক্ষিপ্ত হচ্ছে? শোটা আনসু ফাতিকে দিয়ে মাত্র 16 বছর বয়সে বার্সার হয়ে অভিষেক হয় তার, এবং অভিষেক মৌসুমেই ভক্তদের মন জয় করেন তার ফুটবলিং অ্যাবিলিটি দিয়ে। কিন্তু পরের মৌসুমের শুরুতেই হাঁটুর এক ইঞ্জুরিতে পড়েন, যার জন্য যেতে হয় ডাক্তারের ছুরির নিচে। কিন্তু সার্জারির পর যখন ক্লাবে ফিরেন, তখন ডাক্তারের প্রেসক্রিপশনের বাইরে গিয়ে তাকে বাড়তি রিকভারি সেশন করায় বার্সার মেডিকেল দল, যে কারণে তার হাঁটু ফুলে যায় এবং আরও 3টি সার্জারি করাতে হয়। এর প্রায় 1 বছর পর মাঠে ফেরেন ফাতি, এবং ফেরার 2 মাসের মধ্যেই আবার এক ইঞ্জুরিতে পড়েন, এবার হ্যামস্ট্রিং ইঞ্জুরি। সেই ইঞ্জুরির পুনরাবৃত্তি দেখা যায় কয়েক মাসের মধ্যেই। এ মৌসুমে ব্রাইটনে এসেও হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠের বাইরে থাকছেন দীর্ঘ সময় ধরে। একের পর এক চোট তার ক্যারিয়ারকে বেশ বাধাগ্রস্ত করেছে। একসময় তাকে মেসির উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল, দেওয়া হয়েছিল মেসির রেখে যাওয়া 10 নম্বর জার্সিটিও। সেই ফাতি এখন ব্রাইটনের শুরুর একাদশেও জায়গা পাচ্ছেন না। পেদ্রির অভিষেক মৌসুম ছিল 2020-21। সেই মৌসুমে বলতে গেলে ইউরোপের সবচেয়ে বড় ইয়ং সেন্সেশন ছিলেন তিনি। ইউরো, লালিগা, ব্যালন্ডিওর সব জায়গাতেই বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পদক জিতেছিলেন। কিন্তু সেগুলোকেও ছাপিয়ে সবচেয়ে লক্ষণীয় ব্যাপার যেটি ছিল, তা হচ্ছে সে মৌসুমে বার্সা ও স্পেনের হয়ে মোট 73টি ম্যাচ খেলেছিলেন এই 18 বছর বয়সী। কিন্তু এরপর আর তাকে রেগুলারলি খেলতে দেখা যায়নি, একের পর এক মাসল ইঞ্জুরির শিকার হয়েছেন। প্রথম মৌসুমে 73 ম্যাচ খেলা পেদ্রি পরে 3 মৌসুম মিলিয়ে খেলেছেন মোটে 75 ম্যাচ। মেডিকেল এক্সপার্টরা বলছেন প্রথম মৌসুমে অতিরিক্ত ম্যাচ খেলার ফ্যাটিগের জন্যই মাসল ইঞ্জুরির শিকার হয়েছিলেন পেদ্রি। এছাড়া প্রতিটি ইঞ্জুরির পর তাকে দলে ফেরাতেও তাড়াহুড়ো করেছে বার্সা, যে কারণে ইঞ্জুরির রিকভারির জন্য ব্যক্তিগত ট্রেনার রেখেছেন পেদ্রি। গত মৌসুমে এল ক্লাসিকোর আগে তড়িঘড়ি করে তাকে দলে ফেরানো হয়েছিল, এবং যার কিছুদিন পর রেকারিং ইঞ্জুরি নিয়ে আবার মাঠ ছাড়তে হয়েছিল তাকে। এই ঘটনার পর এখন প্রতিটি ইঞ্জুরির রিকভারি প্ল্যান করতে ক্লাবের বাইরের কোনো এক্সপার্টের দ্বারস্থ হয় পেদ্রি শিবির। 19-20 মৌসুমে ফাতি, 20-21 মৌসুমে পেদ্রি, এরপর 21-22 মৌসুমে বার্সার ব্রেকআউট স্টার ছিলেন গাভি। সেই গাভিও এখন দীর্ঘদিন ধরে মাঠের বাইরে। নভেম্বর ACL ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়া এই 19 বছর বয়সী এ মৌসুমে আর ফিরবেনই না। 21-এ অভিষেক হওয়ার পর নভেম্বরে ইঞ্জুর্ড হওয়ার আগ পর্যন্ত বার্সার হয়ে তার চেয়ে বেশি ম্যাচ খেলেনি আর কোনো খেলোয়াড়। শুধু বার্সা না, এই সময় ইউরোপের শীর্ষ 5 লিগে কোনো অনূর্ধ্ব 20 খেলোয়াড় গাভির চেয়ে বেশি মিনিট খেলেননি। এখন প্রশ্ন হচ্ছে কেন এই ইয়ংস্টাররা এত ঘন ঘন ইঞ্জুর্ড হচ্ছেন? একটা কারণ অবশ্যই, তাদেরকে দিয়ে অতিরিক্ত ম্যাচ খেলাচ্ছে ক্লাব। সব খেলোয়াড়ই বেশি ম্যাচ খেলতে চায়, বিশেষ করে তরুণদের মাঝে নিজেদের প্রমাণ করার তাগিদটা বেশি থাকে। এটা ক্লাবের মেডিকেল দলের দায়িত্ব খেলোয়াড়দের ফ্যাটিগ ও রিস্ক অ্যাসেসমেন্ট করা, যেটা করতে বারবার ব্যর্থ হচ্ছে বার্সা। আরেকটা কারণ, অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে থাকা বার্সাকে মার্কি দলবদলের অভাবে এই ইয়ংস্টারদের উপরেই বেশি নির্ভর করতে হচ্ছে, এবং এই অতি নির্ভরশীলতাই খেলোয়াড়দের বার্নআউটের কারণ হচ্ছে। প্রশ্ন উঠছে বার্সার ট্রেনিংয়ের ধরন নিয়েও। 2021 সালে বার্সায় গিয়ে তাদের ট্রেনিং সংস্কৃতি দেখে বেশ অবাক হয়েছিলেন সার্জিও আগুয়েরো। দলের কেউই রিপোর্টিং টাইমের আগে এসে বাড়তি জিম করেন না। এছাড়া এখন মেডিকেল এক্সপার্টরা বলছেন বার্সার মূল ট্রেনিংও অতিরিক্ত ফুটবল কেন্দ্রিক। আধুনিক যুগে প্রায় সব ক্লাবই খেলোয়াড়দের অ্যাথলেটিক অ্যাবিলিটি ইম্প্রুভ করার জন্য অনেক ট্রেনিং ড্রিল রেখে থাকেন, যাতে করে প্লেয়াররা ফিজিক্যালি সুপেরিয়র হন। কিন্তু বার্সার ট্রেনিংয়ে এই ব্যাপারটা অনুপস্থিত। অতিরিক্ত ইঞ্জুরির পিছনে এটিও একটি কারণ। এটা বলার অপেক্ষা রাখে না তীব্র অর্থনৈতিক টানাপোড়েনের মাঝেও বার্সা যে এখন রেলিভেন্ট আছে তার একটি প্রধান কারণ লা মাসিয়া থেকে উঠে আসা এই ইয়ংস্টাররা। কিন্তু এই তরুণদেরও ঠিকভাবে নার্চার করতে পারছে না ক্লাবটি। কার্লোস এলেনা, রিকি পোজের মতো অনেক প্রমিসিং ইয়ংস্টারই ইতিমধ্যে হারিয়ে গেছেন। হারিয়ে যাওয়ার পথে ফাতি, পেদ্রি আর গাভি ইঞ্জুরিতে ধুঁকছেন। সামনে লামিন ইয়ামাল, ভিতর রক্তের নিয়েও যদি সতর্ক না হয় বার্সা, তা হবে বিরাট এক ট্র্যাজেডি।